আচ্ছা একটা বিষয় সম্পর্কে একটু বলি, যে বাসায় ঐশী অবসরে কি করেন আপনি, মানে অবসর সময়টা কিভাবে আপনি কাটান? আমি যতটুকু জানি যে আপনি গাছ খুব পছন্দ করেন, বাসায় অনেক গাছ। হ্যাঁ, বাসায় অনেক গাছ আছে, তবে ঢাকায় আর কয়টা গাছ। তো বাড়িতে থাকতে আমি প্রচুর এই যে গাছপালার মধ্যেই আমার সময় কাটতো, তবে ঢাকায় আমি বেশি, আমি গান শুনতে ভীষণ পছন্দ করি, আমি বেশিরভাগ সময় গান শুনি, বিভিন্ন কিছু চিন্তা করি, চিন্তা করতে করতেই আমার সময় চলে যায়। মানে এই আমার অবসর খুব মানে নর্মালি কাটে, আমার কাছে এনজয়েবল, বাট অন্য কেউ দেখলে ভাবে যে আমি অনেক বোরিং। রান্না বান্না পারেন? রান্না বান্না করতে পারি, আগ্রহ আছে কি? হ্যাঁ পারি, তবে সব না, আমি ঝাল খাবার রান্না করতে একদম পছন্দ করি না, পারি। সবচেয়ে ভালো ডিশ কোনটি? ডেজার্ট আইটেম আমি একটু ভালো পারি, পাটি সাপটা, তারপরে পিঠা আইটেম একটু বেটার পারি। ঠিক আছে, সমকাল সন্ধ্যার পুরো টিম নিয়ে আমরা চলে যাবো একদিন আপনার ডেজার্ট আইটেম খাওয়ার জন্য। আচ্ছা, এবার একটু ব্যক্তিগত প্রশ্ন করি, ঠিক আছে? বিয়ে করছেন কবে? আমি জানি না, আমি জানি না। বিয়ে নিয়ে কোনো প্ল্যান নেই? না, এখন কি প্ল্যান করার সময় না? তারপরেও শোবিজ জগতে আছেন, মানে হয় না যে প্রেমের চরিত্রে অভিনয় করছি, আমারও একটু প্রেম করার ইচ্ছে হলো, বা অভিনয় এত বেশি করা হচ্ছে বাস্তবের জন্য করতে ইচ্ছা করে না, এবং যেসব স্টোরিতে কাজ করি তো প্রেমের যেসব মানে ফলাফল, তো ওই ফলাফল আমি আমার জীবনে চাই না। জীবনে প্রথম প্রেমের প্রস্তাব এসেছে কবে? মেবি 5-6 এরকম। ঐশী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই ব্যস্ততার মাঝেও আপনি সমকালকে, সমকালের দর্শকদেরকে সময় দিয়েছেন, আমাদের জন্য আপনি সময় বের করেছেন। আপনাদেরকে ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ।